যারা কম বাজেটে ফ্যামিলিতে ব্যবহারের জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের গাড়িটি নিশান সানি, দামে কম মানে ভালো। যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন আমি আশা করব আজকের ভিডিওটি একটু বেশি বেশি করে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের প্রাইভেট কার রিভিউতে আপনাকে স্বাগত জানাই। আজকে যে গাড়ি দেখাবো এটি হচ্ছে নিশান কোম্পানির সানি। যারা মূলত প্রাইভেট ব্যবহারের জন্য গাড়ি খুঁজছেন বা ছোটোখাটো ব্যবহারের জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই গাড়িটি। আজকের ভিডিওটি যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এই গাড়ির কাগজপত্রে কী অবস্থা, কত টাকা দাম সেটিও আজকে আমি জানিয়ে দিব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো ভিউয়ার্স, আজকের রিভিউতে যে গাড়িটি থাকছে সেটি হচ্ছে নিশান কোম্পানির সানি প্রাইভেট কার। যারা মূলত কম বাজেটের মধ্যে ভালো মানের একটি গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই গাড়িটি। একটু কম টাকার গাড়ি, আমি আগেই বলে রাখি আজকের ভিডিওতে যে গাড়িটি আমি দেখাচ্ছি এটি একটু কম টাকার গাড়ি। এটি হচ্ছে 2000 সালের মডেল এবং 2001 সালের রেজিস্ট্রেশন করা। বর্তমানে এই গাড়িটির পেপার্স 2020 সাল পর্যন্ত আপডেট অবস্থায় আছে এবং চাইলে যখন তখন আপনি মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন। গাড়িতে স্মার্ট কার্ড আছে। আমি একটু গাড়িটির চারিদিক থেকে দেখাচ্ছি, যদিও বা ব্যস্ততম রাস্তাতে আমি ভিডিও করছি, তারপরও আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করব গাড়িটির কেমন কন্ডিশনের মধ্যে আছে। গাড়িটি বর্তমানে সিএনজিতে চলছে এবং পেট্রোল অকটেন উভয় সিস্টেমেই চালানো যাবে, চাইলে আপনি পেট্রোল এবং অকটেনেও চালাতে পারবেন। একটু আমি ভালোভাবে দেখাচ্ছি, এটি হচ্ছে বাম পাশের পেছনের টায়ার এবং এটি হচ্ছে বাম পাশের সামনের টায়ার। টায়ার কন্ডিশন মোটামুটি ভালো আছে। একটু সামনে থেকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। গাড়ি ঢাকা মেট্রো খ 1401-70। আমি কিন্তু আগেই বলেছিলাম নিশান কোম্পানির সানি। এটি হচ্ছে ডান পাশের সামনের টায়ার। এবং এই মুহূর্তে যে টায়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডান পাশের পেছনের টায়ার। এই টায়ারটা একটু দুর্বল হয়ে গিয়েছে, তারপরেও কিছু কিলোমিটার চালানো যাবে। গাড়িতে ডেন্ট পেন্টের কাজ আছে, যদি আপনি চান অবশ্যই ডেন্ট পেন্টের কাজ করে নিতে পারবেন। একটু আমি কাছ থেকে দেখাচ্ছি, যেহেতু আমি কিন্তু আগেই বলেছিলাম গাড়িটি কম বাজেটের গাড়ি, এই কারণে কিন্তু এই ডেন্ট পেন্টের কাজগুলো আপনাকে চাইলে করে নিতে পারবেন অথবা এভাবে যদি চালাতে চান অবশ্যই আপনি চালাতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই গাড়িটি নিতে পারবেন পার্সোনাল ইউজের জন্য, চাইলে অবশ্যই ভাড়া হিসেবে খাটাতে পারেন যদি আপনাদের এলাকাতে এরকম গাড়ির চাহিদা থাকে। সেক্ষেত্রে একটু বাম পাশ থেকে আমি দেখাচ্ছি, একটু ভেতরের কন্ডিশনে চলে যাব। এটি হচ্ছে ড্রাইভার প্যানেল, গাড়িতে এসি ঠিক নাই। সিট কন্ডিশন মোটামুটি ভালো আছে, যেহেতু কম বাজেটের গাড়ি সেই হিসেবে আমি একটু ভেতরের সিট দেখাবো। এই ধারগুলো একটু আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করছি। গাড়িটা কিন্তু সকল ডোর ম্যানুয়াল সিস্টেমে ওঠানো যায় এবং গাড়িতে গিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ম্যানুয়াল গিয়ার। ডিভিডি প্লেয়ার ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, প্লেয়ার অডিও সিস্টেম ঠিক আছে। একটু ব্যাক ডালাটা ওঠান তো, একটু একটু আমি ব্যাক ডালাটা দেখাবো ডিগিটা। কত সিলিন্ডার করা আছে এটা? 100 ঘনমিটারের সিলিন্ডার করা আছে। সিএনজিতে চলছে বর্তমানে গাড়িটি এবং পেট্রোল এবং অকটেনে চলে। বর্তমানে সিএনজি নেই, তবে আমি যতটুকু আমি এখান থেকে ভাইয়া চালায় নিয়ে আসলো ততটুকু কিন্তু পেট্রোলে চললো। একটু আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, বন্ধ করে দেন, একটু ইঞ্জিন মোটর ওঠান। একটু ইঞ্জিনটা আমি দেখাচ্ছি, কত সিসির ইঞ্জিন এটা জানা আছে ভাইয়া? জি, 1200 সিসির। নিশান কোম্পানির অরিজিনাল ইঞ্জিন না?
আচ্ছা, 1200 সিসি এর নিশান কোম্পানির অরিজিনাল ইঞ্জিন এটি স্টার্ট করেন। একটু আস্তে আস্তে আমি দেখাচ্ছি, একটু এক্সিলেটর সাবধান হালকা। গাড়ির সাউন্ড সিস্টেম কিন্তু খুবই ভালো আছে, মানে ইঞ্জিন সাউন্ডটা খুবই ভালো আছে। ইঞ্জিন সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর, একদম স্মুথ সাউন্ড। আমি এটা গ্যারান্টি দিতে পারি যে ইঞ্জিনটা কিন্তু গাড়িটির ভালো আছে। আমি কিন্তু এখনই দেখতে পাচ্ছি, ইঞ্জিনের সাউন্ড শুনলে কিন্তু বোঝা যায়। আর একটু সাবধান, জোরে সাবধান একটু। ঠিক আছে ঠিক আছে, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। ঠিক আছে সো ভিউয়ার্স, এতক্ষণ আমি গাড়ি দেখালাম, তবে শুরুতে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে একটু কম বাজেটের গাড়ি, যারা মূলত প্রাইভেট ব্যবহারের জন্য গাড়ি খুঁজছেন অথবা চাইলে আপনি ভাড়া হিসেবে খাটাতে পারেন, তাদের জন্য আজকের এই গাড়িটি। এই গাড়িটি বর্তমানে ফার্স্ট মালিকের নামে আছে, একজন মহিলার নামে আছে। তো স্মার্ট কার্ড আছে এই গাড়িটিতে, বর্তমানে স্মার্ট কার্ড ঢাকা বিআরটিএতে আছে, অবশ্যই সেটি এনে দেওয়ার ব্যবস্থা করা যাবে। তো একটু দামের ব্যাপারে চলে আসে, তার আগে একটু ইনফরমেশন দিয়ে রাখি, সেটি হচ্ছে আমি কিন্তু প্রথমে বলেছিলাম এটি হচ্ছে 2000 সালের মডেল, 2001 সালে রেজিস্ট্রেশন করা, 2020 সাল পর্যন্ত পেপার্সের মেয়াদ আছে, তার পরবর্তীতে আর আপডেট করা হয়নি, মানে এক বছর মতো ফেল আছে। তো দামটা একটু জানিয়ে দিই, এটি হচ্ছে 2,70,000 টাকা। আমি আবারও বলছি 2,70,000 টাকা, চাইলে আপনি দাম দর করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কথা বললে আপনি বিস্তারিত কথা বলে নিতে পারবেন এবং স্বচক্ষে আপনি কুষ্টিয়া থেকে গাড়িটি দেখে নিতে পারবেন। যদি কেউ আমার মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে গাড়ি বিক্রি করতে চান, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, সবুজ ভিডিও ভ্লগের ফেসবুক পেজে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।